নারায়ণগঞ্জ সাইনবোর্ড অনেক দূর, মোটামুটি এখান থেকে 2-2.5 ঘন্টা সময় লাগে। কি মনে হচ্ছে, মানে অনুভূতিটা কি? না, অনুভূতিটা অনেক ভালো। আমি কি কাজ করবেন সর্বশেষ আমি এটা জানতে চাইবো? তো পিসি দিয়ে গেম খেলবো, তারপরে ইউটিউব। না ভাই, যারা পিসি নিতে আগ্রহী তারা এই ভাইয়ের সাথে কথা বলতে পারেন না, যারা মূলত ফ্রি ফায়ার খেলতে চান অথবা গ্রাফিক্স এর কাজ, ভিডিও এডিটিং এর কাজ করতে চান, তাদের জন্য আজকে অনেক জোস একটা পিসি দেখাতে চলেছে। এবং আজকের পিসিটি যারা নিয়েছেন, বিল করেছেন, তারা হচ্ছে এই দুই ভাই এবং তাদের ফ্রেন্ড। ওনারা মূলত অনেক দূর থেকে এসেছেন, তো ফার্স্টে আমরা ওদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, তো ভাই মূলত আপনাদের তিনজনের মধ্যে পিসি টাকার? পিসিটা আমার ছোট ভাই। আচ্ছা, আপনি বড় ভাই, ছোট ভাই, আপনার নাম কি ভাই? আমার নাম অনিক। অনিক, আচ্ছা, তো অনিক ভাই আপনারা কোত্থেকে এসেছেন? নারায়ণগঞ্জ সাইনবোর্ড, অনেক দূর, মোটামুটি এখান থেকে 2-2.5 ঘন্টা সময় লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি ফ্রেন্ড নাকি? আচ্ছা, তো আমি একটা জিনিস শুনতে পেলাম যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নামটা কি? আরএফ গেমিং। না, কত সাবস্ক্রাইবার? 5000। মাশাআল্লাহ ভিউয়ার্স, উনি কিন্তু আসলে ভবিষ্যৎ ইউটিউবার, আপনাকে আগে দেখিয়ে দিলাম। আচ্ছা তো ভাই, আমি একটা জিনিস বলবো, পিসিটা নেওয়ার আগে, মানে আপনারা যখন ভিডিওটা দেখেছেন আর এখন এখানে এসে কি মনে হচ্ছে, মানে অনুভূতিটা কি? না, অনুভূতিটা অনেক ভালো। আমি বলি ভিডিওতে যেমন দেখছি এ নয়, আরো ভালো ফিল করতেছে। আচ্ছা, আরো ভালো ফিল করতেছে। আচ্ছা, পিসি নেওয়ার আগে যখন আসছেন তখন কি মনে হয়েছে যে এরকম আসলে পাবেন বা বিল্ডের ভিতরে? আপনি যা যা, আমি ভিডিওতে যা যা দেখাই, অনেক এক্সাইটেড ছিলাম যে আমরা এখন এই ইয়াতে পাবো কিনা। তো আইসা দেখলাম না, মোটামুটি ভালো। আচ্ছা ঠিক আছে, এখন সবার কেমন লাগছে? অনেক ভালো ভাই। আচ্ছা, মূলত আপনার পিসি দিয়ে কি কাজ করবেন সর্বশেষ আমি এটা জানতে চাইবো? মূলত পিসি দিয়ে গেম খেলবো, তারপরে ইউটিউব। আচ্ছা, শিখার জন্য। আচ্ছা, তো ভিউয়ার্স, উনি পিসিটা নিয়েছেন মূলত ফ্রি ফায়ার খেলার জন্য এবং উনি কাজ শিখবেন গ্রাফিক্স এর, তারপর হচ্ছে ইউটিউবিং এর, যে ভিডিও এডিটিং করা বা লাইভ স্ট্রিম এগুলো করার জন্য মূলত পিসিটা নিয়েছেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি পিসিটিতে, আসলে কি কি দিয়ে বিল্ড করা হয়েছে পিসিটি। ভিউয়ার্স, আমরা এখানে প্রসেসর হিসেবে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোর i5 এর 6th জেনারেশন এটা প্রসেসর, এটা কিন্তু বিল্ড করা হয়ে গেছে। এবং এখানে মাদারবোর্ড হিসেবে আছে আসুস ব্র্যান্ডের H110 একটা মাদারবোর্ড। এখানে এসএসডি হিসেবে স্টোরেজ ওনারা যেটা দুইটা নিয়েছেন, এখানে একটা দেখতে পাচ্ছেন আপনারা 128 GB একটা র্যামস্টার এসএসডি, জোহুরের একটা আপনার 8 GB গেমিং র্যাম, এবং এটার সাথে 2 TB একটা হার্ড ডিস্ক রয়েছে, সেটা পার্সোনাল ওনাদের, এবং ওটা মূলত এই প্যাকেজের বাইরে। এবং এখানে 19 ইঞ্চি একটা মনিটর রয়েছে, কিবোর্ড মাউস রয়েছে গেমিং V1 এর, এবং এখানে আপনার একটা হেডফোন নিয়েছেন ওনারা, 8 GB গেমিং হেডফোন নিয়েছেন। এবং প্রতিবারের মতো আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই ইউজ করি রেভেঞ্জার ব্র্যান্ডের, 350 ওয়াটের জেনুইন যে পাওয়ার সাপ্লাই সেটা ইউজ করে থাকি। এবং রিয়েলিসিস মনিটরটার দামটা আমি জানিয়ে দিচ্ছি, এখন মনিটরের দামটা একটু কম, এটা 5000 টাকা। আর এখানে হেডফোনটা নিয়েছেন, এটার প্রাইসটা হচ্ছে 700 টাকা, এটার ইন্ডিভিজুয়াল প্রাইস 1000 টাকা, এটার ইন্ডিভিজুয়াল প্রাইস হচ্ছে 5500 থেকে 800 টাকার ভিতরে, প্রসেসরটার প্রাইস হচ্ছে 8500 টাকা। আমি এই প্রাইসগুলো আলাদা বলে দিলাম, কারণ অনেকেই কোশ্চেন করছে ভাই প্রাইস বললেন না কেন। আর এখানে দেখতে পাচ্ছেন ওভার যেই আর কি সব থেকে বেশি প্রিয় যেই কেসিংটা, সবার পছন্দের যে কেসিং সেটা হচ্ছে 335P মডেলের কেসিং, এটা ওনারা নিয়েছেন। এবং এটার সুন্দর যে ব্যাপারটা, এটা হচ্ছে লাইটটা চেঞ্জ করা যায় এই স্টিকটা, এটার প্রাইস হচ্ছে 3000 টাকা। তো এই টোটাল মিলিয়ে ওনাদের প্যাকেজটার প্রাইস আমরা রেখেছি হচ্ছে 28100 টাকা, 28100 টাকার ভিতর ওনাদের এই ফুল প্যাকেজটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে, ওনাদের এই সেম প্যাকেজ যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের যে নাম্বার আছে সেখানে কল করতে হবে, অথবা আপনারা চাইলে আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন, অথবা ঢাকার বাইরে থেকে নিতে হলে সেটার প্রসেসটাও আপনারা জানেন, 240 টাকা বিকাশ করতে হবে এবং নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিতে হবে, 24 ঘন্টার মধ্যে আমরা আপনার প্রোডাক্টটি ডেলিভারি করে দেবো। আর মেইন যেটা ব্যাপার সেটা হচ্ছে, অনেকেই আসলে এলিফ্যান্ট রোড চিনেন না, তো আমি সেটা বলে দিচ্ছি। আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড, এখানে সায়েন্স ল্যাব বললেও চিনবে, সায়েন্স ল্যাব থেকে এলিফ্যান্ট রোড কাছাকাছি। এখানে এসে সুবাস্তু আর্কেড আইসিডি ভবনের Level 3, আমাদের শপ নাম্বারটা হচ্ছে 312 পিসি এক্সপ্রেস, এখানে আসলে আমাকে পেয়ে যাবেন এবং বসে থেকে পিসি বিল করে নিয়ে যেতে পারবেন। তো মোটামুটি এই ছিল ভিডিও, এখন আমরা চলে যাচ্ছি ওনাদের কাছে। তো আচ্ছা, আপনি ভাইয়া মানে কি করেন মূলত, আপনি কি করেন? আমি ভাইয়া পড়ালেখা করি। পড়াশোনা করেন মানে কোথায় ভাই? ইয়া নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে কোন ক্লাসে, মানে কি? নিউটন। নিউটনে পড়ছেন। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়ছেন? ক্লাস 8। ক্লাস 8 এ পড়ছেন। আপনি? ক্লাস 7 পড়ছেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু, আমি যদি একটা বাস্তব কথা বলি, আমি যখন ক্লাস 8 পড়ি তখন কিন্তু আমি এই ডেস্কটপ মানে ইউজ করি নাই আর কি, বা কম্পিউটার আমার কাছে তেমন এমন কোনো কম্পিউটার ছিল না। আমি যখন প্রায় মনে হয় যে ক্লাস 10 মানে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে হয়তো বা আমি পিসি কিনতে পেরেছিলাম, কিন্তু ওনারা কিন্তু
মানে এই বয়সেই, মানে এই বয়সেই কিন্তু ওনারা পিসিটা মানে টেকনোলজির দিক থেকে কিন্তু ওনারা আমাদের থেকেও আগিয়ে গেছেন। তো ভিউয়ার্স, মোটামুটি এই ছিল ভিডিও, এবং সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনারা কিছু বলতে চান কিনা? না ভাই, যারা পিসি নিতে আগ্রহী তারা এই ভাইয়ের সাথে কথা বলতে পারেন না, তুলনামূলক অন্য জায়গা থেকে আমি ভালো রেসপন্স পেয়েছি। আচ্ছা ঠিক আছে ভাই, তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে কষ্ট করে আসার জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।